হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য একটা নার্সিং রিলেটেড কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি। চলো প্রথম কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। আফরোজা খাতুন বলেছে, দিদি আপনার নার্সিং কলেজের নাম কি একটু বলবে? আমার নার্সিং কলেজের নাম হচ্ছে মিনার্ভা স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং। তো এখন এটার নাম পাল্টে গেছে, কারণ এটা মেডিকেল কলেজ হয়ে গেছে, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এখন এটার বর্তমান নাম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ডোনা রয় বলেছে, দিদি তুমি বিএসসি নার্সিং করো নাকি এএনএম নাকি জিএনএম নার্সিং? তো আমি জিএনএম নার্সিং কমপ্লিট করেছি। আমার ব্যাচ হচ্ছে 2020 থেকে 2023, কোভিডের জন্য ব্যাচটা একটু ডিলে হয়ে গেছে। তারপর একজন আমাকে কমেন্ট করেছে, তুমি প্রাইভেট কলেজ থেকে পড়ো নাকি গভর্নমেন্ট কলেজ থেকে? তো আমি প্রাইভেট কলেজ থেকে পড়ি, মানে পড়েছি আর কি, কমপ্লিট হয়ে গেছে আমার। একজন কমেন্ট করেছে যে, দিদি তুমি কীভাবে নার্সিংয়ে চান্স পেলে? আমি যখন চান্স পাই, মানে 2020 সালে, তখন তো কোনো এন্ট্রান্স এক্সাম ছিল না নার্সিংয়ের জন্য, মানে জিএনএম নার্সিংয়ের জন্য। তখন আমাদের এইচএসের নাম্বারের বেসিসেই আমরা সবাই চান্স পেয়েছিলাম। তো এখন তো একটা এন্ট্রান্স এক্সাম চালু হয়ে গেছে। আর অনেকে তো এরকম কমেন্টও করে বসে যে, তুমি কি আদৌ নার্সিং কমপ্লিট করেছো? তো আমি তাদেরকে কী করে বিশ্বাস করাবো যে হ্যাঁ আমি নার্সিং কমপ্লিট করেছি? নার্সিং করলে কি ইউটিউব চ্যানেল খোলা যায় না, বা নিজের ইচ্ছে মতো ভিডিও বানানো যায় না, এরকম কি কোনো রেস্ট্রিকশান আছে? তো যারা মনে করো যে আমি নার্সিং কমপ্লিট করিনি বা না পড়েই তোমাদেরকে বলছি, তো তাদের জন্য আমি আমার সেকেন্ড ইয়ারের যে মার্কশিট সেটা পাশে দিয়ে দেবো, দেখে নিও। এখন তো থার্ড ইয়ারে আমাদের রেজাল্ট হাতে পাইনি, পেলে সেটাও অবশ্যই দেখিয়ে দেবো। তো আপাতত সেকেন্ড ইয়ারের রেজাল্টটা তোমরা দেখে নাও। অনেকেই কমেন্ট করেছে যে, তুমি ইউটিউব চ্যানেল কেন খুললে, হঠাৎ ইউটিউবে কেন আসলে? তো ছোটো থেকেই, মানে আমার বরাবরই ভীষণ ইউটিউবের প্রতি একটা টান ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। আর ইউটিউবে খেয়াল করবে যে আমি নার্সিং রিলেটেড ভিডিও ভীষণই কম দিয়ে থাকি। আমার মানে যে জিনিসগুলো ভালো লাগে, যখন যেটা মনে হয় টুকটাক আমি সেরকম ভিডিও আপলোড করে থাকি। নিজেকে ভালো রাখার জন্য, নিজের খুশির জন্য আমি জাস্ট ইউটিউবটা করি, তাছাড়া অন্য কোনো কারণ নেই ইউটিউব করার। ইউটিউবের প্রতি আমার মানে বরাবর একটা ভালোবাসা কাজ করে। যখন আমি থার্ড ইয়ারে পড়ি, যখন হোস্টেলে ছিলাম, তখনই আমি ইউটিউব চ্যানেলটা খুলি, কিন্তু তখন সেরকম ভিডিও আমার দেওয়া হতো না। এই রিসেন্টলি এক্সামের পর থেকে আমি ভিডিওগুলো রেগুলার বেসিসে দেওয়া শুরু করেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যখন 15,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের যে সমস্ত আরও কোয়েশ্চেন রয়েছে, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।